সেয়া চন হয়েছে 1968। হাতত ফুটা করে এটাও নাই, আছে মনত আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম করবা শক্তি, যার সহায়ত এই 60 ঊর্ধ্বর ব্যক্তিজনে শূন্যরপর এজন লাখপতি ব্যক্তি রূপান্তরিত হবলৈ সক্ষম হল। হয় ব্যক্তিজনে হাতত এখন কুর, এখন দা আর এটা গ্যাস লাইট লয়ে 1968 সনত এককভাবে আরম্ভ করেছিল এখন চাহর বাগিচা স্থাপনের কাম। হাতত টাকা নথকার বাবে জৈবিক পদ্ধতিরে আরম্ভ করা ক্ষুদ্র চাহ বাগিচাখনে বর্তমান পরিহর বৃদ্ধি হয়ে হলগৈ 60 বিঘার চাহ বাগিচা। এই বাগিচাখনের নাম হয়েছে MS বাসন্তি জৈবিক চাহ বাগিচা। এই চাহ বাগিচার আড়ত থাকা ব্যক্তিজনের নাম হয়েছে সুরেশ চেতিয়া। তিনিচুকিয়ার পানীতোলার গন্ধিয়া নাহরণীর বাসিন্দা কর্মোদ্যমী সুরেশ চেতিয়ায় সম্পূর্ণ জৈবিক পদ্ধতিরে চাহ খেতি করে এতিয়া নিজে স্বাবলম্বী হওয়ার উপরেও অর্ধশতাধিক পরিয়ালক দিছে সংস্থাপন। নমস্কার, মোর নাম শ্রী সুরেশ চন্দ্র চেতিয়া। মই তিনিচুকীয়া জেলা গন্ধিয়া নাহরণীর বাসিন্দা আর মোর এই চাহ বাগানখনের নাম বাসন্তী জৈবিক চাহ বাগিচা। মই এই চাহ বাগানখন প্রথম স্টার্ট দিছিল 1968-ৰ পৰা। যেতিয়াই চাহ বাগান স্টার্ট দিছো তেতিয়াই মোর জৈবিক হিসাবে মই গোটেখিনি কাম তেতিয়াই মই আরম্ভ করেছিল। প্রথমতে মই মাত্র 3 বিঘা বাগান, 3 বিঘা মাটির চাহ বাগান স্টার্ট দিছিল। তারপর সেই তেতিয়াৰ পৰা আজিলৈকে প্রায় মোর 60 বিঘা জৈবিক হিসাবে মই চাহ খেতি করে আছো। আর যেতিয়া মই বাগান প্রথম আরম্ভ করো তেতিয়া মোর লগত একেবারে মোর হাতত কোনো তেনেকে পয়সা টকা নাছিলে, নথকা হেতুকে মই রাসায়নিকের প্রতি কোনো মোৰ আগ্রহ নাছিলে। তেতিয়া মই গরুর পেশাব, ছাগলী পেশাব, হাঁহ কুকুরা, মল মদ দিয়ে মই প্রতি বছরে 1-1.5 বিঘাকে বাগানখিনি বঢ়াই গৈ 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 মানে মধ্য পালোগে। তেতিয়া মোর কিছুমান অর্থ হিসাবে হাতলে অহাত মই আৰু গোটেইখিনিকে সাঙুৰি আজি পর্যন্ত সেই জৈবিক হিসাবে মই খেতিখিনি করে আছো। বছরত ধরা গোটেইখিনি আমার গোটেই মজদুর সকলক দি মেলি নিজে নিজেও খাটনি করার পিছত মোৰ প্রায় বছরটোত 6-7 লাখ টাকা মোৰ নিজৰ ভাগে লাভ হয়গে। এইটো মানে মোৰ যেতিয়া মোৰ একেবাৰে হাতত শূন্য আছিলে তেতিয়া মই মাত্র মোৰ নিজৰ মনটুক এক কৰি মই এখন কু আৰু এখন দা এটা গ্যাস লাইট লয়ে মই এই গোটেই খেতিখিনিক মই আগুয়াই লৈ গৈছো। সম্পূর্ণ জৈবিক পদ্ধতিৰে চাহ খেতি কৰিবলৈ সুৰেশ চেতিয়াই নিজৰ ঘৰতে জৈবিকভাৱে বিভিন্ন ধৰণৰ ঔষধ আৰু সাৰো প্ৰস্তুত কৰে। চাহ বাগানৰ চৌহদতে কেঁচু সাৰ, পচন সাৰৰ উৎপাদনো কৰি লৈ এইজন সুৰেশ চেতিয়াই। আজি আমাৰ সামগ্ৰিক অঞ্চলটোত তেখেত সঁচাকৈ এজন জৈৱিকভাৱে অভিজ্ঞ আৰু উদ্যমী খেতিয়ক। তেখেতে যিখিনি কষ্ট কৰি আজি শূন্যৰ পৰা অৱস্থা পালেগৈ, আমাৰ অসমীয়াৰ চহা খেতিয়ক হিচাপে তো আমি সঁচাকৈয়ে তেখেতক লৈ গৌৰৱান্বিত। তেখেতে এইখিনি কৰিবলৈ যাওঁতে যথেষ্ট কষ্টৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে। এই ক্ষেত্ৰত তেখেতক যদি চৰকাৰৰ ফালৰ পৰা কিবা যদি তেখেতক সহায় কৰে তেখেতে যথেষ্ট আগুৱাই যাব, আগুৱাই যোৱাৰ লগতে নৱপ্ৰজন্মক তেখেতে আগুৱাই নিব পাৰিব। এইজন জৈৱিক ক্ষুদ্ৰ চাহ খেতিয়ক সুৰেশ চেতিয়াই বহু বছৰ পূৰ্বতে নিজৰ ঘৰতে গ্ৰীণ টি প্ৰস্তুত কৰি ৰাইজৰ সমাদৰ লাভ কৰি থৈছে। বৰ্তমান জৈৱিক পদ্ধতিৰে চাহ খেতি কৰা সুৰেশ চেতিয়াই বাৰ্ষিক 7 লাখতকৈও অধিক টকা উপাৰ্জন কৰিবলৈ সক্ষম হোৱাই নহয় অসমৰ গ্ৰাম্য অৰ্থনীতি টনকিয়াল কৰাটো গুৰুত্বপূৰ্ণ অৰিহণা আগবঢ়াইছে। ডিব্ৰুগড়ৰ পৰা ৰক্তিম দাসৰ প্ৰতিবেদন, লোকেল 18।